পৃথিবীতে অত্যাচারী ও ক্ষুধাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন। অত্যাচারের দৃষ্টান্ত উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে ক্ষুধা দাবি করত, আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলত। বিবরণের আজকের পর্বে আলোচনা করা হবে ইতিহাসের বর্বর শাসক এবং স্বঘোষিত ক্ষুধা ফেরাউন নিয়ে। ইতিহাসের বর্ণনা মতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি ছিল। কিপ্তি বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেছে। এ সময় মিশর সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমি করা, পিরামিড তৈরি প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হজরত মুসা আলাইহিস সালামের সময় পরপর দুজন ফেরাউন ছিল। লুইস গোল্ডিংয়ের তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসেস, আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেফতা বা মারনেফতা। ফেরাউনের সীমালঙ্ঘন বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুসা, ফেরাউনের নিকট যাও, সে তো সীমালঙ্ঘন করছে, এবং তাকে বলো, তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে? আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, ফলে তুমি তাকে ভয় করবে? অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যা জ্ঞান করল এবং অবাধ্য হল। অতঃপর সে পিছন ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল। সে সকলকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল আর বলল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করো, আমি তোমাকে কয়েদীদের অন্তর্ভুক্ত করব। ফেরাউন তার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাত এবং সে যুগের শিশুদের হত্যা করত। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয় সে ছিল অনর্থক ফাসাদ সৃষ্টিকারী। পবিত্র কোরআনের 27টি সুরায় 74 বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং ক্ষুধাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। ফেরাউনের এক উজির ছিল যার নাম ছিল হামান। হযরত মূসা আলাইহিস সালামের যুগে মিশরের বাদশা ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল। তার উজির হিসেবে নিযুক্তি ছিল হামান নামক এক ব্যক্তি। এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশা হবার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে ক্ষুধা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিল যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না, রাজার আদেশ অমান্য করলে সব অংশে তার গোর্দান যাবে। প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগলো। সারা দেশ কিছুকালের মধ্যে একেবারে গণ্ড মূর্খতে পূর্ণ হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর সে প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল। এ সময় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মূসা তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মূসা বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছো তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই, আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর এবং তার ধর্মে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগলো। তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আমি মূসাকে প্রেরণ করি আমার নিদর্শন ও সুস্পষ্ট সনদ সহ ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে। তবু তারা ফেরাউনের জাতি ফেরাউনের নির্দেশ মতো চলতে থাকে, অথচ ফেরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না, তার কার্যকলাপ ভালো ছিল না। অন্যত্র বর্ণিত হয়েছে, ফেরাউন বলল, কি আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা এই ব্যক্তির প্রতি ঈমান আনলে,
নিশ্চয় এটা কোনো চক্রান্ত। তোমরা এই শহরে পারস্পরিক যুগ সাজেশে এই চক্রান্ত করেছ, যাতে তোমরা এর বাসিন্দাদের এখান থেকে বহিষ্কার করতে পারো। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, তারপর তোমাদের সবাইকে শুলে চড়াব। তাদের চলে যেতে দেখে কুটিল হামান সহ আরও উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগল। তাদের কুপরামর্শে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে তাদের পিছনে ধাওয়া করল। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফেরাউনকে বলল, আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে মুক্ত ছেড়ে দেবেন, যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকেও আপনার উপাস্যদের বর্জন করতে পারে? সে বলল, আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব, আর তাদের উপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে। মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেলেন। এমন সময় তারা পিছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পিছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে আদেশ করলেন, মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মুসা আলাইহিসসালাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদ ওপারে চলে গেলেন। তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামল। সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মুসা ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফেরাউন বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছাল, এমন সময় মহান আল্লাহ মুসাকে বললেন, তাড়াতাড়ি সাগরের ওপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মুসা আলাইহিসসালাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের ওপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় ও ভূমিকা প্রদর্শন করছিল। তারা মনে করছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। অন্যত্র বর্ণিত হয়েছে, আমি বনি ইসরায়েলকে সাগর পার করিয়ে দিলাম। তখন ফেরাউন ও তার বাহিনী জুলুম ও সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাদ্ধাবন করল। পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হল, তখন বলতে লাগলো, আমি স্বীকার করলাম বনি ইসরায়েল যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি অনুগতদের অন্তর্ভুক্ত। তখন উত্তর দেওয়া হলো, এখন ঈমান আনছ? অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো, কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে। বিশ্ববাসীর জন্য শিক্ষা, ফেরাউনের ঘটনা। ফেরাউনের মৃত্যুর বহু বছর পর 1907 সালে তার লাশ আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানে ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে, থেবস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালের একটি স্তম্ভ আবিষ্কৃত হয়। তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। যাতে করে তার এই করুণ পরিণতি দেখে লোকেরা শিক্ষা গ্রহণ করে।